वेलकम टू दिशेर एग्जाम गाइड प्रिय माध्यमिक परीक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटी हमें आलोचना करते चले माध्यमिक जीवन विज्ञान लास्ट मिनिट सजेशन 2023 भिडियोटी 100% कमन दुई और पास मार्कर सम्पूर्ण बाछाई करा प्रश्न निये सजेशनटी तुम्हारे तैरी कर अवश्य अवश्य देखते हबे बंधुरा जीवन विज्ञान एवं भौत विज्ञान थेके किन्तु सजेशन करा भेरि भेरि टाफ माने खुबी कष्टकर किन्तु तबुओ तोमादेर जोन्नो सेरा किछु प्रश्न निये एई भिडियोटी तैरी करेछि ताई अवश्यई देखते हबे आर एखान थेके तोमरा किन्तु प्रचुर प्रचुर कोश्चेन बा प्रश्न कमन पेये जाबे ताहले देखे नेवा जाक प्रथम प्रश्न एक नम्बर प्रश्न नेस्टिक चलन काके बोले दुई नम्बर प्रश्न उद्दीपक और उद्दीपनार सम्पर्क कि उद्दीपक कत प्रकार ओ की तीन नम्बर प्रश्न अंतःखरा और बहिःखरा ग्रंथिर पार्थक्य लेखो चार नम्बर प्रश्न सठिक मात्राय हरमोन घटित ना होले कि घटना घटते पारे उदाहरण सह लेखो आबार बोलछि प्रत्येकटी चैप्टार थेके बाछाई करा 10 থেকে 15টি करे प्रश्न किन्तु রাখা হয়েছে এখানে চার নম্বর প্রশ্ন সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে উদাহরণ সহ লেখো পাঁচ নম্বর প্রশ্ন হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি ছয় নম্বর প্রশ্ন এসটিএইচ যাকে বলে সোমাটোট্রফিক হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয় সাত নম্বর প্রশ্ন জিব্বেরিলিনের দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো নয় নম্বর প্রশ্ন গলগণ্ড এর কারণ ও উপসর্গগুলি লেখো দশ নম্বর প্রশ্ন অক্সিন এর ক্ষরণ স্থল ও ক্রিয়াস্থলের উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো বারো নম্বর প্রশ্ন অক্সিন ও সাইটোকাইনিনের দুটি বিপরীত ক্রিয়া লেখো তেরো নম্বর প্রশ্ন প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিন এর রাসায়নিক নাম লেখো চোদ্দ নম্বর প্রশ্ন পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো পনেরো নম্বর প্রশ্ন সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা কি ষোলো নম্বর প্রশ্ন টেস্টোস্টেরনকে অ্যান্ড্রোজেন বলা হয় কেন সতেরো নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্র কাকে বলে আঠারো নম্বর প্রশ্ন হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে উনিশ নম্বর প্রশ্ন মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি কুড়ি নম্বর প্রশ্ন শর্ত সাপেক্ষ এবং শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য নির্দেশ করো একুশ নম্বর প্রশ্ন প্রান্ত সন্নিকর্ষ কি বাইশ নম্বর প্রশ্ন সাইটোকাইনিন এর উৎস ও কাজ উল্লেখ করো তেইশ নম্বর প্রশ্ন কোষচক্রের দশাগুলি একটি সারণি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও চব্বিশ নম্বর প্রশ্ন মেনিনজেস এর অবস্থান ও কাজ লেখো পঁচিশ নম্বর প্রশ্ন বল ও সকেট সন্ধি কাকে বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন পার্থেনোকার্পি কাকে বলে এর দুটি ব্যবহারিক গুরুত্ব লেখো সাতাশ নম্বর প্রশ্ন মায়োপিয়া কি আঠাশ নম্বর প্রশ্ন চলন ও গমনের পার্থক্য লেখো উনত্রিশ নম্বর প্রশ্ন অ্যাকশন ও ড্রেনড্রেনের একটি কার্যগত পার্থক্য লেখো তিরিশ নম্বর প্রশ্ন মায়োটম পেশি কাকে বলে একত্রিশ নম্বর প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কি বত্রিশ নম্বর প্রশ্ন ফিমার অস্থি কোনটি এর কাজ কি তেত্রিশ নম্বর প্রশ্ন ক্ষণপদ বা সিউডোপোডিয়াম কি চৌত্রিশ নম্বর প্রশ্ন মাছের গমনে পাখনার ভূমিকা কি ৩৫ নম্বর প্রশ্ন সিলিয়া কাকে বলে ৩৬ নম্বর প্রশ্ন বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্য কি ৩৭ নম্বর প্রশ্ন ফ্লাজেলা কাকে বলে ৩৮ নম্বর প্রশ্ন
ফ্লাজেলা কোথায় কোথায় দেখা যায়? 39 নম্বর প্রশ্ন, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো? 40 নম্বর প্রশ্ন, ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, মানুষের বার্ধক্যজনিত লক্ষণগুলি কি কি? 42 নম্বর প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে? 43 নম্বর প্রশ্ন, জনন অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মতো অত্যাবশ্যকীয় নয় কেন? 88 নম্বর প্রশ্ন, জীবদশা কাকে বলে? 45 নম্বর প্রশ্ন, 44 মানে 44XY এবং 44XX ক্রোমোজোম বলতে কি বোঝো? 46 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। 47 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক লেখো। 48 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কি? 49 নম্বর প্রশ্ন, পুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? অপুংজনি, এটা হবে অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে, এর প্রকারভেদগুলি উল্লেখ করো। 50 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে, দিনিশেক কাকে বলে? 51 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 52 নম্বর প্রশ্ন, যোনুক্রম কাকে বলে, এর গুরুত্ব লেখো। 53 নম্বর প্রশ্ন, বেম তন্তু কাকে বলে, এটি কত প্রকারের? 54 নম্বর প্রশ্ন, কায়াজমা কী? 55 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগী উদ্ভিদের সঙ্গে ইতর পরাগযোগী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। 56 নম্বর প্রশ্ন, মায়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? 57 নম্বর প্রশ্ন, বার্ডিং বা কর্কটগম কাকে বলে, উদাহরণ দাও। 58 নম্বর প্রশ্ন, পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে, এর কাজ কি? 59 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 60 নম্বর প্রশ্ন, মাছের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 61 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? 62 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা কাকে বলে? 63 নম্বর প্রশ্ন, শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো, অধিমূল কাকে বলে? 64 নম্বর প্রশ্ন, খাদ্যের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কী কী নাচ প্রদর্শন করে? 65 নম্বর প্রশ্ন, খাঁটি ও সংকর জীব বলতে কি বোঝো? কোয়াসার্ভেট কী? নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? 66 নম্বর প্রশ্ন, বায়োজিনেটিক সূত্রটি লেখো, বিয়োজক কাকে বলে, উদাহরণ দাও। 67 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কাকে বলে, অ্যারোসল কি? 68 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধি ও হ্রাসে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? 69 নম্বর প্রশ্ন, ফুসফুসের ক্যান্সারের কারণগুলি কি কি? 70 নম্বর প্রশ্ন, জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ষ বলা হয়? 71 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কয়েকটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। 72 নম্বর প্রশ্ন, কী কী কারণে অ্যাজমা ঘটে, অম্ল বৃষ্টি বলতে কী বোঝো? 73 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে, রেড ডাটা বুক কাকে বলে? 74 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের জনসংখ্যা বিস্ফোরণের দুটি কারণ লেখো। 75 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো। 76 নম্বর প্রশ্ন, সংরক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। 77 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের কোন কোন অঞ্চলে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়? 78 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য কাকে বলে, দুটি উদাহরণ দাও। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখে নেওয়া যাক, 1 নম্বর প্রশ্ন, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, মানুষের দেহে কবজা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনের ভূমিকা লেখো।
তিন নম্বর প্রশ্ন, আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চরণকে কিভাবে নিয়ন্ত্রণ করে? চার নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি মিশ্রিত হরমোনের কাজগুলি আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস করো। অ্যাকশন ও ডেনড্রনের প্রধান কাজ কি? ছয় নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান লেখো, এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। সাত নম্বর প্রশ্ন, দেখো সাত ও আট এই চিত্র দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে 100% একটা কমন পেয়ে যাবে দুটো চিত্রের মধ্যে। দেখো চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করো, চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অন্ধবিন্দু, অপটিক স্নায়ু, আইরিশ লেন্স, কর্নিয়া, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, রেটিনা, কনজাংটিভা, তারারন্ধ্র, এগুলো ভালো করে দেখে নেবে। আট নম্বর প্রশ্ন, দেখো এই দুটো সাত এবং আটের এই দুটো চিত্রের ভিতরে একটা 100% কমন পাবে। প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও, শ্বেত বস্তু এইগুলো চিহ্নিত করবে, ধূসর বস্তু গ্রাহক পেশি চেষ্টীয় নিউরন সহযোগী নিউরন সংজ্ঞাবহ নিউরন। নয় নম্বর প্রশ্ন, কোষচক্র বলতে কী বোঝো? কোষচক্রের বিভিন্ন দশা বর্ণনা করো। দশ নম্বর প্রশ্ন, জননের সাধারণ বৈশিষ্ট্য লেখো, জননের প্রয়োজনীয়তা বা জননের গুরুত্ব উল্লেখ করো। এগারো নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো। বারো নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর সংগঠন স্থল লেখো, এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। ১৩ নম্বর প্রশ্ন, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণসহ সারণী আকারে উল্লেখ করো। ১৪ নম্বর প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ১৫ নম্বর প্রশ্ন, যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ১৬ নম্বর প্রশ্ন, নিষেকের সময় ফুলের স্ত্রী স্তবকের চিহ্নিত চিত্র অঙ্কন করো, পরাগরেণু, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, শুক্রাণু, সরকারি কোষ, ডিম্বাণু, ডিম্বক, পরাগনালিকা। ১৭ নম্বর প্রশ্ন, অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। ১৮ নম্বর প্রশ্ন, বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলি লেখো, বাঘ সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ১৯ নম্বর প্রশ্ন, জৈব অভিব্যক্তির সমক্ষে ল্যামার্কের মতবাদের মূল, এটা সপক্ষে হবে, ল্যামার্কের মতবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো, অথবা অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। ২০ নম্বর প্রশ্ন, এক সংকর জনন কাকে বলে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো। ২১ নম্বর প্রশ্ন, পাখির ডানার বৈশিষ্ট্য ও উড্ডয়নে ডানার ভূমিকা আলোচনা করো, উড্ডয়ন পালকের বৈশিষ্ট্য ও পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। ২২ নম্বর প্রশ্ন, প্রকরণ বলতে কী বোঝো এবং কারণ লেখো, প্রকরণের প্রকারভেদগুলি আলোচনা করো। ২৩ নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে? ২৪ নম্বর প্রশ্ন, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ২৫ নম্বর প্রশ্ন, অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক কী? ২৬ নম্বর প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? বংশগত রোগ নির্ণয় এর গুরুত্ব আলোচনা করো। ২৭, উটের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো। ২৮ নম্বর প্রশ্ন, সংকরায়ন পরীক্ষার জন্য
মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। 29 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 30 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ জনিত ফুসফুস ও ফুসফুস সংলগ্ন অংশের রোগের নাম, জীবাণুর নাম ও রোগের দুটি করে লক্ষণ লেখো। 31 নম্বর প্রশ্ন, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এর গুরুত্ব লেখো। মানে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এর গুরুত্ব লেখো। 32, জল দূষণ কাকে বলে? জল দূষণের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। 33 নম্বর প্রশ্ন, ভারতের জীব বৈচিত্র্যের হট স্পটগুলির অবস্থান এবং সেই সকল স্থানের উদ্ভিদ ও প্রাণীদের পরিচয় দাও। 34 নম্বর প্রশ্ন, দূষণের উৎপত্তির প্রধান তিনটি কারণ লেখো। 35 নম্বর প্রশ্ন, সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হল খাদ্যঘাতক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো। দেখো, ভারসাম্যে ব্যাঘাত ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো। 36 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিচয় দাও। 37 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 38 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে? যানবাহন এবং শিল্প কীভাবে শব্দ দূষণ ঘটায় তা বর্ণনা করো। MCQ এবং SAQ প্রশ্ন উত্তর। প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় দেখো, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো এক প্রকার প্রতিকূল অভিকর্ষবর্তী। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। আমি এক কথায় উত্তর দিয়ে দিয়েছি, এক কথায়। দেখো, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। দেখো, SAQ এবং MCQ প্রশ্নোত্তর কিন্তু আমি এক কথায় উত্তর করে দিয়েছি, দেখে নাও। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হল অ্যান্সার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বল ও সকেট সন্ধি দেখা যায়। উত্তর, স্কন্ধের সন্ধিতে। 5 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল অ্যান্সার ACTH। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল ACTH। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 6, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। দেখো, এখানে যেটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। প্রথম এতে আছে, দেখো, অপশন এতে আছে FSHLH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH, এটি সঠিক। বিতে দেখো, অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়, এটি কিন্তু সঠিক নয়, তাই উত্তর হবে অপশান বি। কারণ দেখো, সিউ সঠিক, ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সহায়তা করে আর প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে। তাহলে উত্তর হচ্ছে অপশান বি, অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়। তাহলে অপশান বি, নিচে উত্তর করা রয়েছে, দেখো, অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 7, ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? অ্যান্সার, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। 8 নম্বর প্রশ্ন, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর, 12 জোড়া।
মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর 12 জোড়া। প্রশ্ন নম্বর 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। 10 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা 10 শতকোটি। 10 শতকোটি। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে বলে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে বলে নিউরন। 12 নম্বর প্রশ্ন, ভালো করে দেখে নেবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে, তা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর প্যারামেসিয়াম। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। গমনের সময় মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অ্যান্সার লঘু মস্তিষ্ক। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 14, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? উত্তর দেখে নাও, ইউগ্লিনার। ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? উত্তর ইউগ্লিনার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। 15 নম্বর প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে? উত্তর জিব্বেরিলিন। 16 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 16, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে সাইন্যাপস। উত্তর হবে সাইন্যাপস। 17 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে বলে? অ্যান্সার মেনিঞ্জিস। প্রশ্ন নম্বর 17 এর উত্তর হবে মেনিঞ্জিস। মস্তিষ্কের আবরণকে বলে মেনিঞ্জিস। 18 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অ্যাক্সন। 19 নম্বর প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো? অ্যান্সার রেটিনা। 20 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো স্ট্রোজেন। 21 নম্বর প্রশ্ন, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থাকে? অ্যান্সার অগ্নাশয়। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়। এবার প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়ে নেব, বা এসএকিউ প্রশ্নোত্তরগুলো পড়ে নেব। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। দুই নম্বর প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও? ভলভক্স। গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ হলো ভলভক্স। 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক, একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও? উত্তর সাইটোকাইনিন। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? অ্যান্সার বা উত্তর দেখে নাও, সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? উত্তর সাইটোকাইনিন। প্রশ্ন নম্বর 5 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? অ্যান্সার নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। 6 নম্বর প্রশ্ন, স্নায়ুর আবরণকে কি বলে? এপিনিউরিয়াম। উত্তর এপিনিউরিয়াম। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? উত্তর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে। 8 নম্বর প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও? অ্যান্সার ভেগাস। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও? অ্যান্সার ভেগাস। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 9, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। 10 নম্বর প্রশ্ন, একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও? অ্যাসিটাইল কোলিন। 10 নম্বর প্রশ্ন, একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও? উত্তর অ্যাসিটাইল কোলিন। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 11, গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর কর্পাস ক্যালোসাম।
গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? কর্পাস কালোসাম। 12 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর ভার্মিস। লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর ভার্মিস। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 13 নম্বর প্রশ্ন, একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। অ্যান্সার, চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন, রানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? অ্যান্সার, অ্যাকশনে। রানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? উত্তর অ্যাকশনে। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 15 নম্বর প্রশ্ন, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। অ্যান্সার, অপটিক স্নায়ু। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো, অপটিক স্নায়ু। 16 নম্বর প্রশ্ন, CSF এর পুরো নাম লেখো। সি থেকে সেরেব্রো, এস থেকে স্পাইনাল, এফ থেকে ফ্লুইড। CSF এর পুরো নাম হলো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। 17 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলে? সাইনাপস। 18 নম্বর প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে, কাইনিন হরমোন। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দুটি অস্থির সংযোগ স্থলে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল। দুটি অস্থির, 19 নম্বর প্রশ্ন, দুটি অস্থির সংযোগ স্থলে যে তরল থাকে তার নাম কি? উত্তর সাইনোভিয়াল তরল। এবার আমরা দেখে নেব জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা দ্বিতীয় অধ্যায় থেকে। জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে যে MCQ এবং SQ গুলো তোমাদের পড়ে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এখানে বলছে দেখো, অপশন এতে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, বি এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়, সি ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না, ডি ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না। এটি উত্তর হবে দেখো একই, অপশন ডি আর সি একই উত্তর করে দেওয়া হয়েছে। যাই হোক, দুটি একই আছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না, মানে সি ডি দুটো একই করা হয়েছে, এই দুটোই উত্তর। এবার দেখে নেব 2 নম্বর প্রশ্ন, মিওসিসের, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তার সঠিকভাবে নিরূপণ করো। এখানে এতে বলেছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়, বিতে জীবের জনন অঙ্গের ভ্রূণের বৃদ্ধি ঘটায়, সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর হবে অপশান সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 3 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। বহু বিভাজন হাইড্রা, এটি ভুল। বিতে আছে দেখো খণ্ডী ভবন স্পাইরোগাইরা, এটি কিন্তু সঠিক। তাহলে এখানে সঠিক জোড়া হচ্ছে খণ্ডী ভবন স্পাইরোগাইরা। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন উদ্ভিদ অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? অ্যান্সার, কচুরি পানা। 5 নম্বর প্রশ্ন, কোষচক্রে যে দশায় DNA অনুসংশ্লেষ ঘটে সেটি হলো? অপশন দেখো, উত্তর হবে S, কোষচক্রের যে দশায় DNA অনুসংশ্লেষ ঘটে সেটি হলো S দশা। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 6, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত 4 প্রকার। 7 নম্বর প্রশ্ন, যে নাইট্রোজেন বেসটি DNA থাকে না কিন্তু RNA থাকে সেটি হলো? ইউরাসিল, ইউরাসিল। যে নাইট্রোজেন বেসটি DNA থাকে না কিন্তু RNA থাকে সেটি হলো, 7-এর উত্তর ইউরাসিল। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানব দেহে বৃদ্ধির 12-20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়ঃসন্ধি দশা বা কৈশোর দশা। 9 নম্বর প্রশ্ন, যৌন জননের একক হলো গ্যামেট, যৌন জননের একক হলো গ্যামেট। 10 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 10 দেখে নাও, নিচের কোন প্রাণীর কর্কটগম দেখা যায়? হাইড্রা। নিচের কোন প্রাণীর কর্কটগম দেখা যায়? অ্যান্সার, হাইড্রা। 11 নম্বর প্রশ্ন, প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো 2, প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো 2।
এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। বারো নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো বারোর উত্তর প্রোফেজ। তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ১৩, প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন। এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। এক নম্বর প্রশ্ন, যৌন জননের এককে কী বলে? উত্তর গ্যামেট। দুই নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? উত্তর মিওসিস কোষ বিভাজনে। তিন নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ৩ আমরা দেখে নেব, মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কী বলে? উত্তর অটোজোম। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে অটোজোম বলে। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? উত্তর বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর পাঁচ নম্বর প্রশ্ন, ডিএনএর পুরো নাম কী? উত্তর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ছয় নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। ছয় নম্বর প্রশ্ন আবার দেখে নাও, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজন। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ৭, মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? উত্তর ৪। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? ৪। আট নম্বর প্রশ্ন, অযৌন জননের এককে কী বলে? অ্যান্সার রেণু। অযৌন জননের এককে বলে রেণু। আট নম্বর প্রশ্ন, অযৌন জননের এককে কী বলে? অ্যান্সার রেণু বা স্পোর। নয় নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ৯ আমরা দেখে নেব, খণ্ডীবহন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোগাইরা। দশ নম্বর প্রশ্ন, বহু বিভাজনের একটি উদাহরণ দাও। প্লাজমোডিয়াম, বহু বিভাজনের একটি উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। এগারো নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ১১ দেখে নাও, ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিওসিস ১ ও মিওসিস ২ এর মধ্য পর্যায়ে। ইন্টারকাইনোসিস কাইনেসিস দশা কোথায় দেখা যায়? অ্যান্সার দেখো, মিওসিস ১ ও মিওসিস ২ এর মধ্য পর্যায়ে। প্রশ্ন নম্বর ১২ দেখে নেব আমরা, প্রশ্ন নম্বর ১২, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডেল গঠিত হয় না? উত্তর অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম গঠিত হয় না। ১৩ নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে? টেলোমিয়ার। অ্যান্সার টেলোমিয়ার। ১৩ নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে? অ্যান্সার টেলোমিয়ার। ১৪ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজননের একটি উদাহরণ দাও। রাঙা আলু বা লাল আলু। ১৫ নম্বর প্রশ্ন, একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। অ্যান্সার কচুরি পানা। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হলো কচুরি পানা। ১৬ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ১৬, কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? অ্যান্সার যৌন জনন। এবার আমরা দেখে নেব যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে এই চ্যাপ্টার থেকে দেখে নেওয়া যাক। প্রথম এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহার মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। এবার দেখব দুই নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ২ দেখে নেওয়া যাক, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? উত্তর হবে দেখো ৫০%। তাহলে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে ৫০% বা ৫০%। তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ৩, নিচের কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? থ্যালাসেমিয়া। চার নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ, এটি প্রকট গুণ। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, এখানে RRYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো? এক ধরনের। এরপর দেখে নেব আমরা ৬ নম্বর প্রশ্ন,
নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই কর। এখানে দেখো আই আর ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই, এটি ভালো করে তোমরা দেখে নেবে। এরপর সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধ বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে? অ্যান্সার, অর্ধেক পুত্র বর্ণান্ধ, অর্ধেক পুত্র বর্ণান্ধ। নয় নম্বর প্রশ্ন, বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। দশ নম্বর প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? সাত জোড়া। এরপর দেখব আমরা এগারো নম্বর প্রশ্ন। এগারো নম্বর প্রশ্নে কী বলেছে? একটি শঙ্কর দীর্ঘ দেখো টিটি এবং একটি বিশুদ্ধ খর্ব টিটি এই মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ ও 50% খর্ব। এখানে দেখো টিটি এরকম হবে, 50% দীর্ঘ 50% খর্ব। বারো নম্বর প্রশ্ন, মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। ১৩ নম্বর প্রশ্ন, রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। ১৪ নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন নম্বর ১৪, সন্ধ্যা মালতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। সন্ধ্যামারতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। ১৫ নম্বর প্রশ্ন, মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। এরপর দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই অধ্যায় বা চ্যাপ্টার থেকে। এক নম্বর প্রশ্ন দেখে নাও, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? অ্যান্সার, কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। দুই নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, প্রশ্ন নম্বর ২, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হচ্ছে, দেখে নাও 9:3:3:1। তিন নম্বর প্রশ্ন, কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি হল 1:2:1। পাঁচ নম্বর প্রশ্ন, মানুষের একটি অটোজম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম থ্যালাসেমিয়া। ৬ নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ৬ আমরা দেখে নেব, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে? লোকাস। ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। জিও দশার একটি কোষের উদাহরণ দাও, স্নায়ু কোষ। জিও দশার একটি কোষের উদাহরণ, সাত নম্বর প্রশ্ন, উত্তর হবে স্নায়ু কোষ। এরপর দেখব আট নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ৮, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? অ্যান্সার, হল্যান্ড্রিক জিন। নয় নম্বর প্রশ্ন, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও, হিমোফিলিয়া। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও, হিমোফিলিয়া। এরপর দেখে নেব আমরা প্রশ্ন নম্বর ১০। দশ নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে 4x ওয়াই কোন লিঙ্গকে সূচিত করে? পুরুষ লিঙ্গ। মানুষের ক্ষেত্রে 4x ওয়াই কোন লিঙ্গকে সূচিত করে? পুরুষ লিঙ্গ। এগারো নম্বর প্রশ্ন, মানুষের একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ, হিমোফিলিয়া। মানুষের একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ হলো হিমোফিলিয়া। এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর, চতুর্থ অধ্যায় থেকে অভিব্যক্তি অভিযোজন, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। তাহলে দেখে নেওয়া যাক, ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো পাতা। দুই নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। তিন নম্বর প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? উত্তর, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম।
চার নম্বর প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। উত্তর, অর্জিত গুণের বংশানুসরণ। পাঁচ নম্বর প্রশ্ন, পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা নটি। বায়ুথলির সংখ্যা নটি, পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা নটি। এবার দেখে নেব আমরা ছয় নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। মৌমাছি। উত্তর হবে মৌমাছি। সাত নম্বর প্রশ্ন, তিমির ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হল সমসমস্ত অঙ্গ। আট নম্বর প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? চার। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা চার। নয় নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ফিলোসফিক জুওলজি গ্রন্থটির লেখক হলেন ল্যামার্ক। দশ নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ হল তিমির প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত। নয় নম্বর প্রশ্ন, ফিলোসফিক জুওলজি গ্রন্থের লেখক হলেন ল্যামার্ক। দশ নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ হল তিমির প্যাডেল, পাখির ডানা ও মানুষের হাত। এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? O2, অক্সিজেন। বারো নম্বর প্রশ্ন, শ্বাসমূল বা নিউ মেটাফর দেখা যায় সুন্দরী গাছে। শ্বাসমূল বা নিউ মেটাফর দেখা যায় সুন্দরী গাছে। বারো নম্বর প্রশ্নের উত্তর সুন্দরী। তেরো নম্বর প্রশ্ন, মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। চোদ্দ নম্বর প্রশ্ন, বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় রূপান্তরিত হয় ওপানসিয়া। ওপানসিয়া। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ দেখে নেব আমরা চতুর্থ অধ্যায় থেকে। এক, একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। গিঙ্কো বাইলোবা। বারো নম্বর প্রশ্ন, আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসমস্ত অঙ্গ। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসমস্ত অঙ্গ। তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর কার্ল ভন ফ্রিশ। চার নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে? প্রত্নজীববিদ্যা, ব্যাপালিওন্টোলজি। জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে? ভালো করে দেখে নাও। চার নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে? উত্তর প্রত্নবিদ্যা বা প্যালিওন্টোলজি। প্রত্নবিদ্যা বা প্যালিওন্টোলজি। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, অ্যাপেন্ডিক্স। ছয় নম্বর প্রশ্ন, প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি? দেখো আরএনএটি। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডের নাম আরএনএ। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম আরএনএ। সাত নম্বর প্রশ্ন, উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর তিনটি। আট নম্বর প্রশ্ন, ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদ এর ব্যাখ্যা দেন? অন দ্য অরিজিন অব স্পসিস বাই মিস অব ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। স্পসিস বাই অব এ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দশ নম্বর প্রশ্ন, জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্ন মানে প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্নের প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন। এরপর দেখব বায়োজেনি কি? এগারো নম্বর প্রশ্ন, উত্তর আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা। বারো নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? অ্যান্সার চার্লস ডারউইন। তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর তেরো, কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত? চার প্রকোষ্ঠ।
14 নম্বর প্রশ্ন, কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার ভেটকে। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার ভেটকে। 14 নম্বর প্রশ্ন আরেকবার দেখে নাও, 14 নম্বর প্রশ্ন, কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার ভেটকে। 15 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 15 দেখে নেওয়া যাক, মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াকটেল নৃত্য। 16 নম্বর প্রশ্ন, ব্যবহার ও অপব্যবহার কার অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের। ব্যবহার ও অপব্যবহার এর কার মতবাদ? ল্যামার্কের। এবার আমরা দেখে নেব, দেখো এমসিকিউ এবং এসিকিউ পঞ্চম অধ্যায় থেকে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই পঞ্চম অধ্যায় থেকে আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নেব। এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাই স্থির করো। দেখো অ্যান্সার, ক্লোরিন যুক্ত কীটনাশক। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাই স্থির করো। উত্তর, ক্লোরিন যুক্ত কীটনাশক। দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবী, এই চারটি অরণ্যের সঠিক ক্রম তা নির্দেশ করো। দেখো গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবী। দেখো গরুমারা জাতীয় উদ্যান, করবেট জাতীয় উদ্যান, কুলিক অভয়ারণ্য, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার তিন নম্বর প্রশ্ন দেখে নাও, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? স্থির করো, অ্যাজমা। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অম্ল বৃষ্টির কারণ কি? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, মানে SOONO। পাঁচ নম্বর প্রশ্ন, পারদ ঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা। মিনামাটা, পারদ ঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা। ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকর্ডিস, ব্যাসিলাস মাইকর্ডিস। সাত নম্বর প্রশ্ন, নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? DDT। নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? উত্তর DDT। এখানে দেখো নিচের কোনটি, এখানে অনেকগুলো আছে, DDT অভঙ্গুর পদার্থ, পলিথিন অভঙ্গুর, অল্ড্রিন অভঙ্গুর, তাহলে সবকটি উত্তর হবে, এই তিনটি সঠিক উত্তর, সবকটি। এরপর দেখে নাও আট নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট হট স্পটের সংখ্যা হলো 34। পৃথিবীতে মোট হট স্পটের সংখ্যা হলো 34, ভারতে হট স্পটের সংখ্যা হলো 4, ভারতে 4। দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 খ্রিস্টাব্দে বা 1973 সালে। এবার দেখে নেব 11 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%, 78.09%, 78.09% বা শতাংশ। 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? অ্যাজোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এই সব কটি উত্তর, তিনটি সঠিক উত্তর। এরপর দেখব 13 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো, দেখো বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা বিনষ্ট, এই সব কটি, তাহলে অ্যান্সার সব কটি। এরপর দেখব 14 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কি বলে? ইনসিটু সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কি বলে? ইনসিটু সংরক্ষণ। এবার অতি সংক্ষিপ্ত বা এসএকিউ প্রশ্ন ও তার উত্তরগুলো দেখব। এক নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে। দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 2, প্রাণীদেহের নাইট্রোজেনের উৎস কি? উত্তর, উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন। প্রাণীদেহের নাইট্রোজেনের উৎস উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন। তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ হয়? পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ হয়? উত্তর দেখে নাও, জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে, জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে গন্ডার সংরক্ষণ করা হয়। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরি পানাকে।
কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরি পানাকে। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্ল বৃষ্টি। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্ল বৃষ্টি। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। এরপর দেখব আট নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর আট, পিবিআর এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। নয় নম্বর প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। উত্তর জলদাপাড়া। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো জলদাপাড়া। এগারো নম্বর প্রশ্ন, ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? উত্তর ১৯৭৩ সালে। ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? ১৯৭৩ সালে। বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর রাইনোসেরাস ইউনিকর্নিস। রাইনোসেরাস ইউনিকর্নিস। তেরো নম্বর প্রশ্ন, শব্দ দূষণ মাপার এককে কী বলে? ডেসিবেল। শব্দ দূষণ মাপার একক কী বলে? ডেসিবেল। চোদ্দো নম্বর প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? CO2 বা কার্বন ডাইঅক্সাইড। পনেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর পনেরো, বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তা কি? বিজ্ঞানী WG রোশন। বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তাকে, অ্যান্সার বিজ্ঞানী WG রোশন।